দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল মিডিয়ার কাজ করার পাশাপাশি আইন পেশাতেও যুক্ত তিনি। সেখানেও ব্যস্ত থাকেন সমানতালে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী নিজের দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে সেখানে শেয়ার করেন তিনি। সম্প্রতি নিজের ফেসবুক পেজ ও প্রোফাইলে কালো শাড়িতে বৃষ্টি ভেজা সড়কে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা অবস্থার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন পিয়া, যার ক্যাপশনে লিখেছেন, দয়ালু হন, নম্র হন এবং বৃষ্টি উপভোগ করুন। ছবিগুলো ভক্তদের বেশ প্রশংসা কুড়িয়েছে। কালো শাড়িতে বৃষ্টিময় রাতে এই অভিনেত্রী থেকে নজর সরানো যেন দায় ছিল। পিয়ার ছবিতে অনেকেই বলেছেন নারী শাড়িতেই সুন্দর, তার উদাহরণ হতে পারে এই ছবি। কেউ কেউ আবার অভিনেত্রী রূপের প্রশংসায় ব্যস্ত থেকেছেন। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারে কাজ করেছেন পিয়া। গত বছর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।